নমস্কার বন্ধুরা আমি সাথী ফিরে আসলাম আবারও একটি কুকিং ভিডিওর সাথে আশা রাখছি আপনারা সকলে বেশ ভালো রয়েছেন এঁচোড় চিংড়ি আমরা প্রায় সকলেই কম বেশি খুব ভালো বানাতে পারি তবে আমার এই পদ্ধতিতে একবার এঁচোড় চিংড়ি বানিয়ে দেখুন আশা রাখছি আপনাদের বেশ পছন্দ হবে সবচেয়ে সহজ পদ্ধতিতে স্বল্প মশলা ব্যবহার করে দারুণ স্বাদের এঁচোড় চিংড়ি আজকে বানাবো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক এখানে আমি পাঁচশো গ্রাম এচড় মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়েছি তবে এর চেয়ে ছোট টুকরো করতে চাইলে করতে পারেন তাতে রান্নার সময়টা আরো কম লাগবে বাড়িতে খুব সহজে এঁচড় কিভাবে কোন রকম ঝামেলা ছাড়া কাটবেন তার ভিডিও তো কিছুদিন আগেই পোস্ট করেছি লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকলো আমি এখানে আলুর পরিমাণ কম রেখেছি একটা মিডিয়াম সাইজের আলুকে চার টুকরো করে নিয়েছি আড়াইশো গ্রাম চিংড়ি আমি দোকান থেকে পরিষ্কার করে নিয়ে এসেছি শুধুমাত্র এই যে দেখতেই পাচ্ছেন এই কালো অংশটা এটা ওরা ফেলে দেয়নি তো আমি এটা ফেলে নিচ্ছি একটা টুথপিকের সাহায্যে মাথার ওপরে আর নিচে দুটো কালো রঙের সুতোর মতো থাকে সেগুলো অবশ্যই ফেলতে হবে আর খুব ভালোভাবে চিংড়িটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এছাড়া তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা টমেটো প্রয়োজন মতো কাঁচা লঙ্কা আর সামান্য অল্প পরিমাণে আদা রসুন ব্যবহার করেছি ওই ছোটো চামচের এক চামচ করে আদা বাটা রসুন বাটা নেব তো তার জন্য আমি সব কিছু পরিষ্কার করে নিয়েছি এখানে আমি মেরিনেট করে নিচ্ছি চিংড়িটাকে সামান্য অল্প হলুদ আর লবণ দিয়ে এচোর চিংড়ির সকল উপকরণ মোটামুটি রেডি হয়ে গেল শুধু একটা ভাজা মশলা বানাবো পরে তার আগে এখানে এঁচোড় আর আলুটাকে একটু সেদ্ধ করে নেব তার জন্য কড়াইতে এক লিটার পরিমাণ জল নিয়েছি তাতে লবণ আর হলুদ দিয়ে জলটা গরম হয়ে যাওয়ার পর এঁচোড় আর আলুটা দিয়ে দিচ্ছি এখানে আমি মিডিয়াম আছে এচড় আর আলুটাকে প্রায় ওই পনেরো থেকে কুড়ি মিনিটের মতো সেদ্ধ করে নেব যেহেতু আমি একটু বড় টুকরোই এচড় আর আলুটা রেখেছি তবে ছোট টুকরো করলে প্রায় ওই বারো থেকে পনেরো মিনিট সেদ্ধ করলেই হবে আর যদি আরও তাড়াতাড়ি করতে চান বা হাতে কম সময় থাকে তাহলে প্রেসার কুকারে সিটি দিতে হবে সেক্ষেত্রে যদি মিডিয়াম সাইজের এঁচড়টা কেটে নেওয়া হয় যেরকম আমি কেটেছি সেক্ষেত্রে দুটো সিটি দিলেই হবে আর নইলে ছোটো সাইজের কাটলে একটা সিটি দিলেই হবে যতক্ষণে এঁচড় সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি এখানে পেঁয়াজ আদা রসুন টমেটো এগুলো সব কেটে নেবো ভাজা মশলাটা রেডি করে নেব যে কোনো সবজি যদি আমরা প্রেসার কুকারে সেদ্ধ করি তাহলে ওর নিউট্রিশনাল ভ্যালুটা অনেকটা কমে যায় যে কারণে আমি কড়াইতেই ম্যাক্সিমাম সময় সেদ্ধ করতে প্রেফার করি তবে আপনারা চাইলে কিন্তু প্রেশার কুকারে করতেই পারেন এচড় চিংড়ি বানানোর সময় আমাদের খেয়াল রাখতে হবে এই রেসিপিতে আমরা চিংড়ির যে একটা দারুণ গন্ধ থাকে সেটাকে প্রমিনেন্ট করব মশলার গন্ধটা তুলনামূলক চিংড়ির গন্ধটাকে কোনো বসতে বিট করবে না ওর চেয়ে একটু কম থাকবে ব্যাস এইটুকুই তার জন্য আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম এখানে আমি বড় চামচের এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা ব্যবহার করব তো আমি দুটোকেই ছোট ছোটো টুকরোই কেটে নিয়েছি সেগুলোকে থেতো করে নেবো হালকা হামাল দস্তার মধ্যে টমেটোটাকেও আমি এখানে ছোটো টুকরোই কেটে নিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো আর এখানে আমার প্রয়োজন মতো কাঁচা লঙ্কাটা আমি ব্যবহার করছি কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন এরপর এখানে আমরা একটা ভাজা মশলা তৈরি করব তার জন্য ফ্রাইং প্যানে ছোট চামচের এক চামচ ভর্তি গোটা জিরে ছোটো চামচের দু চামচ ভর্তি গোটা ধনে হাফ চামচের মতো নিয়েছি গোলমরিচ তার সাথে দুটো লং দুটো এলাচ সামান্য অল্প দালচিনি আর একটা তেজপাতার সাথে কিছু শুকনো লঙ্কা সব কিছু গ্যাসের আজ লোতে করে একটু ফ্রাই করে নিচ্ছি দেখুন কালারটা হালকা চেঞ্জ হয়ে যাবে বেশি চেঞ্জ করা চলবে না মানে পুড়িয়ে ফেলা চলবে না এই স্টেজে আমরা গ্যাসের আজ বন্ধ করে এটাকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর হামাল দস্তার মধ্যে বা মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতে হবে এই ভাজা মশলাটা ছাড়া আর কোনো মশলা আমরা এখানে ব্যবহার করব না অপর দিকে আমাদের এখানে প্রায় ফিফটি থেকে সিক্সটি পারসেন্টের মতো এ চোড়ার আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে সেটাকে তুলে নিলাম আর এই জলটা ইউজ করব না তাহলে ঘষা ভাবটা রয়ে যাবে আর এচড় চিংড়িটা খেতে ভালো লাগবে না তাই জলটা ফেলে দিতে হবে এরপর এখানে আমি অন্য একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি সর্ষের তেল একটু বেশি পরিমাণে নিয়েছি কারণ সব কিছু আমরা ভেজে নেব প্রায় ওই বড় চামচের দুই থেকে তিন চামচ সর্ষের তেলের মধ্যে প্রথমে আলুগুলো ভেজে তুলে নিলাম হালকা করে বেশি কড়া করে ভাজিনি এরপর চিংড়িগুলোকেও ভেজে নিচ্ছি চিংড়ি বেশি সময় ভাজা চলবে না প্রায় দুটো সাইড তিরিশ তিরিশ সেকেন্ড করে ভেজে নেব এর চেয়ে বেশি নয় একটু জাস্ট কুকড়ে যাবে কালারটা চেঞ্জ হয়ে যাবে মানে চিংড়ির মধ্যে তখনই আমরা চিংড়িগুলো তুলে নিচ্ছি কারণ এর চেয়ে বেশি যদি আমরা চিংড়িগুলোকে ভেজে নিই তাহলে সেটা ইলাস্টিকের মতো হয়ে যাবে খেতে ভালো লাগবে না এক থেকে দেড় মিনিটের বেশি চিংড়িগুলোকে ভাজা চলবে না চিংড়ি ভাজার সময় গ্যাসের আঁচটা একটু হাইতে রাখতে হবে তো চিংড়িগুলো তো ভাজা হয়ে গেল এরপর সেম তেলের মধ্যে আমি এচোড়গুলোকেও ভেজে নেব প্রায় পাঁচ সাত মিনিট সময় নিয়ে এচড়গুলোকে একটু ভেজে নেব এইভাবে এঁচড় চিংড়ির পুরো রান্নাটা করে দেখবেন একবার দারুণ খেতে লাগে ভীষণ সুন্দর চিংড়ির ফ্লেভারটা পুরো মানে তরকারিতে আসে যে রকম সুন্দর মানে টেক্সচার হয় রান্নাটার সেরকম খেতে সুন্দর হয় একবার এইভাবে বানানোর অনুরোধ রাখলাম তো এঁচড় তো ভাজা হয়ে গেল এগুলোকে তুলে নিচ্ছি এরপর সেম কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আবারও সরষের তেল বড় চামচের দু চামচের মতো সর্ষের তেল নিয়েছি তাতে ছোট চামচের হাফ চামচের মতো গোটা জিরে একটা তেজপাতা একটা বড় এলাচ আর শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন আমি শুকনো লঙ্কাটা স্কিপ করে গেলাম এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ছোটো টুকরোই কেটে রাখা পেঁয়াজ যে কোনো রান্নার টেক্সচার আর স্বাদ বাড়াতে আমাদের মশলা কষাটা ভীষণ ভালোভাবে করতে হবে তাহলে রান্নার স্বাদ ভীষণ সুন্দর আসবে তো আমি পেঁয়াজের মধ্যে এখানে ছোটো চামচের হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম আমরা অনেকেই দেখেছি যে টমেটো দেওয়ার পর লবণ দিই তাতে গলে যায় কিন্তু পেঁয়াজ দেওয়ার পর আমি এখানে লবণ দিচ্ছি কারণ পেঁয়াজটাকে আমাদের গলানোটা ভীষণ জরুরি এই রেসিপিতে মিডিয়াম আছে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিলাম হালকা সোনালি কালার চলে আসার পর ওর মধ্যে আগে থেকে যে আদা রসুনটা থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কাটাও কিন্তু আদা রসুনের সাথে থেতো করে নিতে পারেন আমি গোটা দিলাম কারণ অনেক বেশি ঝাল হয়ে গেলে আমার ছেলে খেতে পারবে না সেই কারণে দু মিনিটের মতো আদা রসুন ভালোভাবে ফ্রাই করে নিলাম ওর কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর ওর মধ্যে অ্যাড করলাম সামান্য অল্প পরিমাণে গরম জল এইভাবে অল্প অল্প পরিমাণে গরম জল অ্যাড করে যদি মশলার টেক্সচারটা বানানো হয় তাহলে মশলা পেস্ট না করেও কিন্তু দারুণ সুন্দর টেক্সচার আনা যায় সব কিছু স্বাদের ব্যালেন্স করার জন্য হাফ চামচের মতো চিনি ব্যবহার করলাম তরকারির কালার রিচ আনার জন্য আমি এখানে ছোটো চামচের এক চামচের চেয়ে একটু কম হলুদের গুঁড়ো আর ছোট চামচের এক চামচ ভর্তি লাল লঙ্কার গুঁড়ো এখানে অ্যাড করলাম যে কাশ্মীরি লাল লঙ্কা সেটা ব্যবহার করেছি এরপর ভালোভাবে মিক্স করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম আগে থেকে ছোট টুকরে কেটে রাখা টমেটোটা দু মিনিট সব কিছু ভালোভাবে ফ্রাই করে নিয়ে ওর মধ্যে সামান্য অল্প গরম জল অ্যাড করছি এইভাবে যদি অল্প অল্প করে গরম জল অ্যাড করা হয় তাহলে পেঁয়াজ টমেটো তারপর আদা রসুন এগুলো যদি আমরা পেস্ট না করে নর্মাল ছোট টুকরোই কেটেও ব্যবহার করি তাতেও কিন্তু এগুলো দারুণভাবে গলে যাবে টেক্সচারটা মশলার দারুণ আসবে ঢাকনা লাগিয়ে প্রায় দু তিন মিনিট আবারও রেখে দিলাম দেখতেই পাচ্ছেন মশলার টেক্সচারটা কতটা সুন্দর এসেছে এই স্টেজে কিন্তু কোনো কারণবশতই ঠান্ডা জল দেওয়া চলবে না তাতে টেক্সচারটা ভালো আসবে না সব সময় কিন্তু গরম জল অ্যাড করতে হবে অল্প অল্প করে একটু হাতে সময় নিয়ে পুরো তেল রিলিজ হওয়া অবধি কষাতে হবে এরপর এর মধ্যে এচড়গুলো দিয়ে ভালোভাবে আরও দু তিন মিনিট কষিয়ে নিচ্ছি মশলা সাথে এঁচড়টাকে একটু ভালোভাবে কষিয়ে নেওয়াটা ভীষণ জরুরি এতে দারুণ স্বাদ আসবে এরপর এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম আবারও এক মিনিটের জন্য সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়ে এর মধ্যে অ্যাড করব গরম জল এরপর এখানে পাঁচশো এম গরম জল অ্যাড করে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ভাজা মশলাটা সেটা আমি হামালদস্তার মধ্যে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি সেটা অ্যাড করে দিলাম এই ভাজা মশলা ছাড়া আমরা আর এখানে কোনো মশলা ব্যবহার করব না এতে দারুণ সুন্দর টেস্ট আর ফ্লেভার আসবে একবার এইভাবে বানিয়ে দেখবেন দারুণ স্বাদ হবে এই সময়ই আমরা আগে থেকে ভেজে রাখা চিংড়িটাও অ্যাড করে নিচ্ছি আর ভালোভাবে জলটা ফুটে উঠলে ঢাকনা লাগিয়ে মিডিয়াম আছে আমরা এটাকে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট সেদ্ধ করব, বা ততক্ষণ অবধি যতক্ষণ না এচোড় ভালোভাবে সেদ্ধ হচ্ছে পনেরো মিনিট পর একবার চেক করে নিতে হবে যদি মনে হয় জল প্রয়োজন তাহলে গরম জল অ্যাড করতে হবে যদি মনে হয় এচড় সেদ্ধ হয়ে গিয়েছে ছোট টুকরোই কেটে রাখা এচড় ছিল তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বা প্রেসার কুকারে যদি এঁচড় সেদ্ধ করেছেন সেক্ষেত্রেও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সেক্ষেত্রে তো রান্না হয়ে গেল আর যদি মনে হয় এচড়টা সেদ্ধ না হয়েছে সেক্ষেত্রে আবারও কিছু পরিমাণ গরম জল অ্যাড করে এচড়টাকে আরও কিছু মিনিটের জন্য সেদ্ধ করে নিতে হবে আমার টোটাল এঁচোড় কাটা থেকে রান্না হওয়া অবধি এক ঘন্টা সময় লেগেছে এরপর ওপর থেকে আমি একটু দেশি গাওয়া ঘি ছড়িয়ে দিলাম এখানে আর গরম মশলা দেওয়ার প্রয়োজন নেই আমরা যে আগে ভাজা মশলাটি ব্যবহার করেছি সেটা একাই একশো দারুণ সুন্দর ফ্লেভার আর সেন্ট নিয়ে আসবে টেস্টও দারুণ সুন্দর হবে শুধু একটু টেস্ট করে দেখে নিতে হবে লবণ আর লঙ্কার পরিমাণ ঠিক আছে কি না গ্যাসের বন্ধ করে ঢাকনা লাগিয়ে প্রায় দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করে নিচ্ছি খুব সহজে দারুণ স্বাদের এচড় চিংড়ি আমাদের তৈরি হয়ে গেল একবার এইভাবে বানিয়ে দেখবেন আশা রাখছি আপনাদের বেশ ভালো লাগবে আজকের মতো আসি সকলে ভালো থাকবেন টাটা